হ্যালো এন্ড ওয়েলকাম টু সরকারি পড়াশোনা। আজকে আমরা আলোচনা করব তোমাদের আবগারি পুলিশ নিয়োগে যে এসআই এএসআই এবং কনস্টেবলের সম্পর্কে আমি বলেছিলাম, তোমাদের যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেই ব্যাপারে তোমাদের জন্য একটা আপডেট আছে এবং তার সাথে কতগুলো শূন্য পদ আছে সেটাও তোমাদেরকে আরেকবার করে বলে দেবো। আবেদন কবে শুরু হবে সেই ব্যাপারে অবশ্যই আলোচনা করব। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তার আগে দেখো জানিয়ে রাখি, তোমরা যারা যারা WBPSC ফুড এসআই এর ফর্ম ফিল আপ করবে আশা করি প্রত্যেকে করবে, কারণ ক্লাস 10 যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারবে এবং এটা একটা লম্বা সময় পর কিন্তু বেরোচ্ছে। ফুড এসআই এর প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে এবং ফুড এসআই এর ক্লাস আমাদের চ্যানেল থেকে তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো তোমাদের কিন্তু আবগারি পুলিশে বা এক্সাইজে এএসআই এর একটা বড় ভ্যাকেন্সি আসতে চলেছে, ঠিক আছে। এএসআই এর যে ভ্যাকেন্সিটা আসছে সেটা কিন্তু তোমাদের প্রায় 500 কাছাকাছি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তার সাথে তোমাদের এসআইয়েরও ভ্যাকেন্সি 200 থেকে 250 মতন ভ্যাকেন্সি এসআইয়েরও থাকবে, আমি 250 লিখে রাখলাম। এবার কোয়ালিফিকেশান, অনেকের প্রশ্ন আছে কোয়ালিফিকেশান নিয়ে, কারণ এসআইয়ের গ্র্যাজুয়েশান লাগে সবাই জানো, কিন্তু এএসআইয়ের ওয়েস্টবেঙ্গলের যে অন্য অন্য রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে, ওয়েস্টবেঙ্গল পুলিশের ক্ষেত্রে বা কলকাতা পুলিশের ক্ষেত্রে এএসআইয়ের ডিরেক্ট কোনো রিক্রুটমেন্ট হয় না, যেটা কিন্তু শুধু তোমাদের এক্সাইজের ক্ষেত্রেই হয়ে থাকে। এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য ক্লাস 12 পাস যদি তোমরা করে থাকো তবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অন্যথা তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এক্ষেত্রে গ্র্যাজুয়েশান চাই না, মিনিমাম ক্লাস 12 পাস হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো প্রশ্ন হচ্ছে আবগারি পুলিশের এএসআই এসআই তো শুনলাম, তাহলে কনস্টেবলের কী আপডেট? কনস্টেবলের কিন্তু তোমাদের যেমন ওয়েস্টবেঙ্গল পুলিশের যে যে তোমাদের যোগ্যতা প্রয়োজন ফর্ম ফিল আপ করার জন্য বা রিক্রুটমেন্ট প্রসেস, সমস্ত কিছু তোমাদের কিন্তু সেম হতে চলেছে এক্সাইজ কনস্টেবলের ক্ষেত্রে। এবং তোমাদের কনস্টেবলের ফর্ম কিন্তু সব থেকে শেষে বেরোবে, অর্থাৎ 2023 তোমাদের লাস্টের দিকে এক্সাইজের যে কনস্টেবল সেটা কিন্তু ফর্ম তোমরা পেতে চলেছো, এরকমটাই কিন্তু ধরে রাখতে পারো। তাহলে সব থেকে আগে কোন ফর্মটা বেরোবে? তোমাদের কিন্তু আবগারি পুলিশের সব থেকে আগে বেরোবে এএসআইয়ের ফর্ম, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের। সম্ভবত দেখো পার্টিকুলারভাবে ডেট বা উইক বলা যায় না, তবে বিভিন্ন জায়গার থেকে, কর্মসংস্থান থেকে শুরু করো, বিভিন্ন রকম জায়গায় ওয়েবসাইট থেকে যে আপডেটটা আমি পাই তোমাদেরকে কিন্তু জানাই। এক্সাইজে তোমাদের কিন্তু এএসআইয়ের ভ্যাকেন্সি সম্ভবত তোমরা জুলাইয়ের মধ্যেই পেতে চলেছো, জুলাইয়ের মিড জুলাইয়ের আগেই তোমাদের এক্সাইজের এএসআইয়ের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের চলে আসার কথা, ঠিক আছে। তারপর তোমাদের এসআইয়ের বা সাব ইন্সপেক্টরের যেটা সেটার ভ্যাকেন্সি প্রকাশ হবে, এই দুটো খুব একটা গ্যাপে প্রকাশ হবে না। এবং এই দুটোর গ্যাপের মাঝে কিন্তু তোমাদের কনস্টেবলের যে 9000 ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা কিন্তু প্রকাশ হবে, ঠিক আছে। তারপর কিন্তু তোমাদের এক্সাইজের যে কনস্টেবল আছে, এক্সাইজের কনস্টেবল এই যে 9000 এটা বললাম, এটা কিন্তু WBP কনস্টেবল প্রকাশ হবে এবং এক্সাইজের কনস্টেবলটা কিন্তু এই বছরের শেষের দিকে প্রকাশ হবে। এই ভিডিওতে আজকে এই পর্যন্তই, আরও নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। WBPSC ফুড সাব ইন্সপেক্টরের ক্লাস কিন্তু প্রত্যেকে জয়েন করো, কারণ ভীষণ ভীষণ তোমাদের জন্য একটা কিন্তু অপরচুনিটি। চলো আজকে ভিডিওটা শেষ করা যাক।